ড্রাগনের সেলফ ফার্টাইল বা সেলফ পলিনেশন ভ্যারাইটি নিয়ে কিন্তু অনেকের মনের মধ্যে একটা কনফিউশন আছে বা অনেকেই কিন্তু একটা ভুল ধারণা আছে। তো সেই ভুল ধারণার জন্য অনেক সময় কি হয় বা কনফিউশনের জন্য ড্রাগনের কিন্তু সেলফ ফার্টাইল ভ্যারাইটি হলেও কিন্তু ফল সেট হয় না। কিন্তু এই ভ্যারাইটিগুলো সেলফ ফার্টাইল, তার মানে ফল অবশ্যই সেট হওয়া উচিত। তো কোন ভুল ধারণার জন্য ফল সেট হয় না, কি ভুল করি আমরা যার জন্য সেলফ ফার্টাইল ভ্যারাইটি হলেও কিন্তু ফল সেট হয় না, ফুল ফোটার পরে ধীরে ধীরে কিন্তু সেই ফুলের নিচেটা শুকিয়ে আস্তে আস্তে ফলটা ঝরে যায়, তো কি করতে হবে আমাদের সব ডিটেলসে কিন্তু জানবো আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। সেলফ ফার্টাইল আর সেলফ স্টেরাইল, এই দুই রকম ড্রাগনের কিন্তু ভ্যারাইটি হয়। সেলফ ফার্টাইল আমরা কোনগুলোকে বলি, যেগুলোকে সেলফ পলিনেশন ভ্যারাইটি বলা হয় সেইগুলোকেই বলা হয় সেলফ ফার্টাইল। আর ক্রস পলিনেশন ভ্যারাইটিগুলোকে বলা হয়, যে ভ্যারাইটিগুলোতে ক্রস পলিনেশন নিডেড, সেই ভ্যারাইটিগুলোকে বলা হয় সেলফ স্টেরাইল। তো এই সেলফ স্টেরাইলের কথা আজকে বলবো না, আজকে যেটা বলবো সেটা হচ্ছে সেলফ ফার্টাইল। অনেকেই আমরা জানি যে সেলফ ফার্টাইল ভ্যারাইটি মানেই সেলফ পলিনেশন ভ্যারাইটি, কিন্তু এই তথ্য থেকে কিন্তু একটা ভুল তথ্য আমাদের জানা হয়, সেটা হচ্ছে সেলফ পলিনেশন ভ্যারাইটি মানেই যে সেটা মানে ফলের গায়ে বা ফুলের গায়ে হাত দিতে হবে না, এইটা কিন্তু একদম ভুল ধারণা। অর্থাৎ কিছু সেলফ ফার্টাইল ভ্যারাইটি আছে যেগুলো কিন্তু আমাদের পলিনেশনের প্রয়োজন একদমই হয় না, অর্থাৎ হাত তাতে দিতেই হয় না। কিন্তু কিছু সেলফ ফার্টাইল ভ্যারাইটি আছে তাতে কিন্তু পলিনেশন করতে হয়। কেন করতে হয় এইবার আমরা বলি সেলফ ফার্টাইল মানে কি, তারপরে আপনি বুঝতে পারবেন ব্যাপারটা। তো সেলফ ফার্টাইল মানে কি, তো নিজের পলিনে ফার্টাইল হতে পারে বা পরাগসংযোগ হতে পারে, সেই ভ্যারাইটিগুলোকে কিন্তু সেলফ ফার্টাইল বলা হয়। কি বললাম, যে নিজের পরাগ, অর্থাৎ এই যে আমি ধরলাম এই ফুল, এই ফুলের যে পরাগ, সেই পরাগ মানে পরাগে যদি এই সেম ফুল যদি পলিনেশন করা যায়, ফল সেট করানো যায় সেম পরাগে, তাহলে কিন্তু সেইটাকে সেলফ পলিনেশন বা সেলফ ফার্টাইল ভ্যারাইটি বলা হবে। তো একটা কি সমস্যা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এখানে ফুল ফুটবে, সেরকম একটা ফুল ফুটবে, ফুল দেখে ভালো বড় সাইজের ফুল দেখালে আপনারা বুঝতে পারবেন এই ফুলটা আজকে ফুটবে। এর ভিতরে আমি আজকে আগেই ফুটিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুলে দেখিয়ে দিচ্ছি। মেনলি এই যে দেখতে পাচ্ছেন এই ওপরের অংশটা, ওপরে এই যে অংশটা, এইটা হচ্ছে আমাদের সিগমা, আর নিচের যেটা অংশ এটা হচ্ছে আপনার পলিন। তো এই যে পলিন, এই পলিনটাকেই আমাদের কিন্তু সিগমাতে দিতে হবে। তো সিগমাতে দিতে হবে, অনেক সময় সিগমাতে কোন ফুলগুলোতে দিতে হয় না, যেগুলো সিগমা এবং পলিন একদম কাছাকাছি থাকে সেগুলোকে কিন্তু এমনিতেই বাতাসের মাধ্যমে বা নর্মালি হাওয়ায় ফুলগুলো দোলে সেই সময় ধীরে ধীরে কিন্তু ঝরে পলিনেশন হয়ে যায়, কিংবা আমাদের মৌমাছি আছে তারা কিন্তু পলিনেশন করে। কিন্তু যে সমস্ত ভ্যারাইটির এই যে সিগমা, এই যে সিগমাটা অনেক সময় দেখা যায় সিগমাটা কিন্তু পরাগের থেকে এতটা দূরে থাকে, এতটা দূরে থাকে, সেগুলোও কিন্তু সেলফ ফার্টাইল ভ্যারাইটি হতে পারে। সেলফ ফার্টাইল ভ্যারাইটিতেও কিন্তু এরকম হতে পারে, যেমন গডজিলা। গডজিলা কি হয়, গডজিলার এই যে পরাগ রেণুগুলো, পরাগ রেণুগুলো অনেকটাই নিচে থাকে এবং যেটা গর্ভদণ্ড বা সিগমা সেটা কিন্তু অনেকটাই দূরত্বে থাকে, যার জন্য কিন্তু পলিনেশন পসিবল হয় না। সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখেছি আমরা যে ওর নিজের পলিন বা অন্য যে কোনো পলিন দিয়ে আমাদের হ্যান্ড পলিনেশন অবশ্যই, মানে হ্যান্ড পলিনেশন নিডেড, এটা হচ্ছে সেলফ ফার্টাইল ভ্যারাইটি কিন্তু হ্যান্ড পলিনেশন নিডেড, হ্যান্ড পলিনেশন করে দিলে ফলগুলো কিন্তু এরকম সেট হবে। তাহলে আপনারা এত সময় বুঝতে পেরেছেন যে সেলফ ফার্টাইল বা সেলফ পলিনেশন যে ভ্যারাইটিগুলো, সেই ভ্যারাইটিগুলোর মধ্যে কিন্তু এরকমও অনেক ভ্যারাইটি আছে যে ভ্যারাইটিগুলোতে হ্যান্ড পলিনেশন নিডেড, অর্থাৎ হ্যান্ড পলিনেশন করে দিতে হবে। তো সেই ভ্যারাইটি যেগুলোতে হ্যান্ড পলিনেশন করে দিতে হয় সেগুলো কিন্তু অবশ্যই, হ্যান্ড পলিনেশন না করে দিলে কিন্তু ফল সেট করা যায় না। আর যে যাদের হ্যান্ড পলিনেশন প্রয়োজন হয় না, সেটা তো আপনারা জানেন প্রচুর কমার্শিয়াল, সেইগুলো ন্যাচারালি কমার্শিয়ালি কিন্তু ব্যবহার করা হয়।
কারণ তাতে হ্যান্ড পলিনেশন করার ঝামেলা থাকে না, সেই কারণে কিন্তু সেগুলো কমার্শিয়াল হিসেবে মানুষ লাগায়। আর যারা চারা চাইছেন আমার মাধ্যমে, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কিন্তু আমাকে একটা হোয়াটসঅ্যাপে SMS পাঠাতে হবে। কী লিখবেন? প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট। আমার মাধ্যমে প্রায় 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন, আর তার একটা লিস্ট আমার কাছে তৈরি করা আছে। আপনার SMS এর রিপ্লাই হিসেবে অবশ্যই আপনার নাম্বারে কিন্তু সেই লিস্টটা সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।